বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। সবাই নিয়মিত পড়াশোনা করে যাচ্ছ। যেহেতু আমরা একটা করোনা মহামারী একটা মানে দুঃসহসনা বার করছি, আমার সৃষ্টিকর্তার কাছে বলা দেখো যে দ্রুত আমরা কীভাবে পরিধান পাই, সেই বিপদের মাঝে আমাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে। তারই অংশ হিসাবে আমরা যে ক্লাসের ব্যবস্থা করা হয়েছে সেই ক্লাস পর্যন্ত দেখবা, সেভাবে পড়াশোনা করবা, ব্যবস্থা বুঝবা। আজকে আমি বলব আপনার যদি সহকারী শিক্ষক বাক্সায় চলতে নয়, আমি তোমাদের দশম শ্রেণীর ইতিহাসের নবম শ্রেণীর ইতিহাসের ইতিহাস ইতিহাসের তৃতীয় অধ্যায় বাংলার হাজার হাজার অভাব সম্পর্কে আলোচনা করব। বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্য এবং এর প্রভাব, বাংলা দেশের ভৌগোলিক বৈশিষ্ট্য ও প্রভাব। এশিয়া মহাদেশের দক্ষিণে বাংলাদেশের অবস্থান, প্রাচীনকাল থেকে অনেক রাজনৈতিক পালা বদলে কারণে দেশের সীমারেখা অনেকখানি অনেক প্রাংশের পরিবর্তন হয়েছে। এক এক সময়ে এক একটা অংশ বাংলার সঙ্গে সম্পৃক্ত হয়েছে, আবার রাজনৈতিক কারণে কোন অংশ আবার বাংলাকে বিচ্ছিন্ন করা হয়েছে। এভাবে রাজনৈতিক পালাক্রমে বাংলা সীমার এখানে এখানে প্রতিষ্ঠিত হয়। পরবর্তী সময়ে ইংরেজ শাসনের সেই ধাপে ইংরেজ বিতাড়িত হওয়ার পরে ভারতবর্ষের দুটো অংশ বিভক্ত হয়। একটি হল ভারত, আর দুই নম্বর হল পাকিস্তান। পাকিস্তানের দুটো ভূখণ্ডের সমন্বয়ে রাষ্ট্রধর্ম হয়। একটার নাম হল পূর্ব বাংলা, পরে পূর্ব পাকিস্তান, আর তো হল পশ্চিম পাকিস্তান। এই দুটো রাষ্ট্রের জন্ম হয় অনেক রাজনৈতিক চড়াউতায় গিয়ে। সর্বশেষে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের
মাধ্যমে বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে জন্ম হয়। পরবর্তী সময়ে এর নতুন নাম হয় বাংলাদেশ, নতুন নাম হয় বাংলাদেশ। বন্ধুরা, বাংলাদেশের ভূখণ্ডে আমরা দেখতে পাই বাংলাদেশের উত্তরে রয়েছে হিমালয় পর্বত, দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগরের এই জলরাশি, দক্ষিণ পূর্ব অংশে মায়ানমার কিছু সামান্য অংশ, এছাড়া ভারতবর্ষের চতুর্দিকে ভারত রাষ্ট্রের দ্বারা পরিবেশিত রয়েছে। বাংলাদেশের মোট আয়তন বর্গ কিলোমিটার, এর অধিকাংশই সমভূমি। বাংলার উত্তরে অনেক নদী প্রবাহিত হয়েছে, ছোট বড় অনেক নদী প্রবাহিত হয়েছে, যার মধ্যে বাংলাদেশের প্রধান নদীগুলো আছে পদ্মা, মেঘনা, পদ্মা, প্রধান নদী পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, তিস্তা ও জীবনাচরণ, জীবিকা কীভাবে গড়ে ওঠে সেদেশের ভূখণ্ডই বলে দেয় যে সেদেশের জনগণ তার জীবিকা নির্বাহের প্রধান জিনিস কি হবে। পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের জীবনাচরণের জন্য এই জন্য বৈচিত্র্য পরিলক্ষিত হয়। এই বাংলাদেশের বিশাল সমভূমি অঞ্চল প্রচুর নদী থাকায় এদেশের মানুষের দ্বন্দ্বটি যোগাযোগের একটা উত্তম মাধ্যম হিসাবে গড়ে ওঠে এবং এই নদী বাংলার মানুষের সংস্কৃতিতে একটা স্থান করে নিয়েছে। নৌকা ভূত আনামাল নিচে বিশাল জলরাশি, খোলা আকাশ, তার মাঝে মাঝিরা তার মনে আনন্দে মনোদান্ত সময় গান ধরে মন মাঝে তোর বসে নেড়ে আমি আর বলতে পারলাম না। এভাবে বাংলাদেশের জারি সারি হাটের এলাকায় জন্ম হয় যা আমাদের বাংলাদেশ সংস্কৃতির একটা বড় অংশ। এই নদীতে থাকার কারণে বিদেশ এদেশকে বৈশ্বিক হাত থেকে অনেক সময় রক্ষা পেয়েছে, রক্ষা পায় এবং এই নদী আমাদের তার কারণে এদেশের নৌসেনারা যুদ্ধে খুবই পারদর্শী হয়,
পাশাপাশি এদেশের ভূপ্রকৃতি ছয়টা দেশের ঋতু এক এক বিভিন্ন বৈশিষ্ট্য বাংলাদেশে মানে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়। সেই বৃষ্টিপাতের কারণে অসংখ্য নদীতে পানি থরথরে করে, দুপুর উঠছে পানি পড়ে, মাটি হয় মাটিতে পলি পড়ে, যার ফলে দেশের মাটি উর্বর এবং এদেশের মাটিতে প্রচুর পরিমাণে ফসল উৎপাদিত হয়, যার ফলে এদেশের মানুষের প্রধান জীবিকা ব্যবস্থা হল কৃষি। বন্ধুরা, এখানকার আবহাওয়া নাতিশীতোষ্ণ, নাতিশীতোষ্ণ হওয়ার কারণে এদেশের মানুষ শান্ত স্বভাবের, কিন্তু প্রাকৃতিক বিভিন্ন বিপর্যয় বন্যা ঝড় বৃষ্টি ইত্যাদির কারণে এদেশের মানুষ সে সমস্ত যে সময় যুদ্ধ করতে হয়, সংগ্রহ করতে হয়, যে বিস্তারিত হয়, যার ফলে এদেশের মানুষ হয়ে ওঠে একবারে সংগ্রামী। ফলে মানুষ তার অধিকার রক্ষার জন্য সংগ্রাম করেছে। শুরু সৌর চরিত্র নয় বাংলার অধিবাসীদের খাদ্য তালিকায় একটা উন্নত ধরনের বৈচিত্র পরিলক্ষিত হয়। এদেশের ভৌগোলিক বৈশিষ্ট্যের অনেক বিষয় পড়ার পরে এই মানে আচার আচরণে ঘর বাড়ি নির্মাণে বৈচিত্র্যময় প্রাকৃতিক অবস্থান প্রতিরক্ষার ক্ষেত্রে বাংলাদেশের মানসিকতা বাড়তি সবাই সুবিধা দিয়েছে। সমতল ভূমি বাংলাদেশ, অসংখ্য বৃহৎ নদী, সুসমঞ্জল শাসকরা যখন এদেশে আসত বাংলাদেশের যে তাদের গরুর দৃষ্টি ছিল, যারা দেশের ধন সম্পদ আগ্রহী হয়েছেন আক্রমণ করতে আসত সুসমঞ্জল মানে রাজাবাসীরা শত্রুরা, যখনই এদেশে আক্রমণ আসতো তখন এরা সামনে পড়ত বৃহৎ নদী, তাদের নতুনভাবে চিন্তাভাবনা করতে হতো এই নদীর অতিক্রম করে যুদ্ধ করা, যার ফলে সেখান থেকে তারা ফিরে যেত এবং এই বাংলা থাকত নিরাপদ। তাই আমরা বলতে পারি যে ভৌগোলিক বৈশিষ্ট্য এদেশের শত্রুদের রোগ দৃষ্টি থেকে এদেশকে অনেকাংশেই নিরাপত্তা দিয়ে রেখেছে। নতুন দেশে এদেশকে বহুকাল আড়াল করে রেখেছিল বিদেশিদের লোক সভ্যতা লোক থেকে। রাজনৈতিক পালাবাদা সেই সংসে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে 1100 মাইল দূরত্বের সমন্বয়ে, দুটো ভূপূর্ণ সমন্বয়ে একটা রাষ্ট্রের জন্ম হয়। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অনেক রাজনৈতিক সমস্যা, অনেক আন্দোলন, অনেক রক্তের বিনিময়ে এদেশের মানুষ 1971 সালে এদেশ স্বাধীন হয়, আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক হই। বন্ধুরা, আজকে যে একক ভূখণ্ড সমন্বয়ে স্বাধীন সাধারণ রাষ্ট্র যে বাংলাদেশ আমরা বসবাস করি, প্রাচীনকালে এই বাংলাদেশ এরকম ছিল না, একক কোনো রাষ্ট্র বাংলাদেশ ছিল না। কালের বিবর্তনে, সময়ের বিবর্তনে, সভ্যতার পরিবর্তনে, মানব সভ্যতার সভ্যতা জয়ের পরিপ্রেক্ষিতে পরবর্তী সময়ে একক বাংলাদেশের জন্ম। প্রাচীনকালে বর্তমানে বাংলাদেশ একক রাষ্ট্র ছিল না, এই বাংলা 1700 রাষ্ট্রের সমন্বয়ে বাংলাদেশের
জন্ম হয় বাংলার বিভিন্ন মানে বাংলাকে অনেক প্রখণ্ড অংশে আসলে বিভক্ত ছিল প্রতিটি অঞ্চলের মানুষেরা রাজারা ছিল তাদের নিজ নিজ অংশকে নিজে স্বাধীনভাবে শাসন করতেন সে নিজের জনগণের শাসন করতেন রাষ্ট্র রাজ্য পরিচালনা করতেন সে সমস্ত ক্ষুদ্রাংশ রাষ্ট্রগুলোকে বলা হয় জনপদ সে সমস্ত ক্ষুদ্র রাজ্যগুলোকে বলা হয় জনপদ বন্ধুরা আমরা বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্য এবং প্রভাব আমাদের জনগণের প্রভাব পড়েছে সেই সম্পর্কে আমরা জানলাম শিখলাম আমরা পরের কাজ করব আমাদের জন্য পরিবারের কাজ করব জনপদ তাকে বলে বন্ধুরা আমরা আজকে উপবাস শেষ করলাম তোমরা বাসায় নিরাপদ থাকো পড়াশোনা পড়াশোনা করো বাবা মায়ের কথা কথা চলাফেরা করবা নিয়মিত পড়াশোনা করবা প্রয়োজন ছাড়া বাইরে বাইরে বের হবে না বাইরে বাইর পরিষ্কার সব মানে পরিষ্কার আগে সাবান দিয়ে হাত ধুয়ে নিবা মাস্ক পরিধান করে বের হবা এবং প্রয়োজন আমারও বলছি প্রয়োজন ছাড়া বাইরে বাইরে যাবে না এবং সুন্দরভাবে পড়াশোনা করবা সুস্থ থাকো ভালো থাকো আজকের মতো ক্লাস শেষ করলাম আল্লাহ হাফেজ